আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আস সুস্থ আস আজকের এই ভিডিওতে দু সালে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় বাংলা এর সমাধান নিয়ে আলোচনা করব সেই সাথে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল তো তারপর দেখো প্রথমে রয়েছে তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে দুই এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি হচ্ছে বই পড়ার অভ্যাস গঠনে লাইব্রেরির গুরুত্ব বিশ্লেষণ এটুকু হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম এবং নির্দেশনায় দেওয়া আছে পাঠ্য বই থেকে বই পড়া প্রবন্ধটি পড়তে হবে কাজের দাফ হচ্ছে লাইব্রেরির পরিচয় তুলে ধরতে হবে কোন ধরনের বই পড়তে তোমার ভালো লাগে লিখতে হবে লাইব্রেরির প্রয়োজনীয়তা বর্ণনা করতে হবে নিজের দেখা একটি লাইব্রেরির বিবরণ দিতে হবে এবং নির্দেশকে দেখো গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে তিনটি প্রয়োজনীয়তা লিখতে পারলে চার নাম্বার দেওয়া হবে এবং সর্বশেষ গ নাম্বার নিজের দেখা একটি লাইব্রেরির বিবরণ লাইব্রেরির নাম অবস্থান অবকাঠামো পাঠক বই ইত্যাদি নিয়ে লিখতে পারলে চার নাম্বার দেওয়া হবে তো এই ছিল তোমাদের প্রশ্ন তো চলে এবার উত্তরপত্রে ফিরে যাই তারপর এটা হচ্ছে তোমাদের উত্তরপত্র এবং দেখো উত্তরপত্র প্রথমে শিরোনামটি দেওয়া আছে বই পড়ার অভ্যাস গঠনে লাইব্রেরির গুরুত্ব তারপর ক নং প্রশ্নের উত্তর লাইব্রেরির পরিচয় লাইব্রেরি বা গ্রন্থাগার প্রকৃত অর্থে পাঠাগার হলো বই পুস্তক ও অন্যান্য তথ্য সামগ্রীর একটি সংগ্রহশালা যেখানে পাঠক গ্রন্থপাঠ গবেষণা তথ্য অনুসন্ধান করতে পারে বাংলা গ্রন্থটির গ্রন্থাগার শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে গ্রন্থ আগার পাওয়া যায় অর্থাৎ গ্রন্থাগার হলো জ্ঞানের এমন এক সমুদ্র যেখানে জ্ঞানের বিচরণ করে প্রতিটি মানুষ উন্নত মনোমানের মনোমনের অধিকারী হতে পারে আর এই গ্রন্থাগারকে তুলনা করা হয় শব্দহীন মহাসমুদ্রের সাথে এটি অতীত বর্তমান ও ভবিষ্যতের মাঝে এক সাক্ষী গ্রন্থাগারিক হচ্ছেন সেই ব্যক্তি যিনি গ্রন্থাগারে আগত পাঠকের চাহিদা অনুযায়ী পাঠ্য সামগ্রী সংস্থান করা সংগ্রহ করা প্রক্রিয়াকরণ করা ও সেবাদান করা এবং গ্রন্থাগারের সার্বিক ব্যবস্থাপনার সাথে অপ্রতভাবে জড়িত থাকে তারপর হচ্ছে দুই নং প্রশ্নের উত্তর অর্থাৎ খ নং প্রশ্নের উত্তর আমার যে ধরনের বই পড়তে ভালো লাগে ব্রমণ ক্রাহিনী পড়তে আমার সবচেয়ে ভালো লাগে কারণ তাতে অজানাকে জানার আনন্দ পাওয়া যায় বইয়ের ভেতর দিয়ে পৃথিবী ঘুরে আসা যায় সমৃদ্ধ হয় নিজের জ্ঞান ও অভিজ্ঞতার জগৎ পঞ্চম শ্রেণীতে দেখে এলাম নায়াগ্রা নামক ব্রমণ কাহিনী ষষ্ঠ শ্রেণীতে রাচিত ভ্রমণ পড়ে আমার এই ধারণা হয়েছে ঘরে বসেই জানতে পেরেছি পৃথিবীর সবচেয়ে বড় কানাডা জলপ্রপাত কানাডার ভারতের ঝাড়খণ্ডের রাঁচি অঞ্চলের মনোরম প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে ফলে এখানে হবে ভ্রমণ বিষয়ক বই পড়ার প্রতি আমার কৌতূহল বেড়ে যায় ভ্রমণ কাহিনীগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় প্রিয় হচ্ছে মুহাম্মদ আব্দুল হাই রচিত বিলাতে সাড়ে সাতশো দিন এই বইটি যখন পড়ি তখন আমার মনের পর্দায় বেসে ওঠে ইংল্যান্ডের বিচিত্র ছবি বইটিতে লেখক লন্ডনের মিউজিয়ামগুলোর বর্ণনা দিয়েছেন তা খুবই জীবন্ত হয়ে উঠেছে লন্ডনে মিউজিয়াম আছে অনেকগুলো তবে তুসো মিউজিয়াম ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম ও সায়েন্স মিউজিয়াম এগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্রিটিশ মিউজিয়াম এখানে রয়েছে মানব সভ্যতার চার হাজার বছর আগের ধারাবাহিক নিদর্শন মাদাম টুসুতে বিশ্ববিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি দেখে মনে হয় একেবারে জীবন্ত ইংল্যান্ডে বিচিত্র ফুলের উপহার নিয়ে আসে বসন্ত ঋতু চারিদিকে ফুল আর ফুল যেন চোখে নেশা ধরিয়ে দেয় লাইলাক টিউলিপ মেজ ব্লমস নাট ডেইজি ক্রোকারস ইত্যাদি যেদিকে তাকানো যায় শুধু ফুল আর ফুল ফুলগুলো যে চারিদিকে দিক আলোকিত করে রাখে লেখক এই প্রকৃতির আশ্চর্য সুন্দর রূপটিকে সুন্দরের আগুন বলেছেন এসব আমাকে খুবই আকর্ষণ করে বইটি পড়তে 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 আমি যেন নিজের অজান্তেই বিলাতের বিভিন্ন অঞ্চল ঘুরে আসি অজানাকে জানার আনন্দই আমাকে আমার মধ্যে বই আমাকে পড়ার এখানে আমাকে বই পড়ার মধ্যে বেঁধে রাখে তারপর রয়েছে গণং প্রশ্নের উত্তর লাইব্রেরির প্রয়োজনীয়তা বেঁচে থাকার জন্য মানুষের যেমন খাবার দরকার তেমনি জীবনকে গতিময় করার জন্য দরকার জ্ঞান কারণ জ্ঞান হলো মনের খোরাক জ্ঞানের আধার হলো বই আর বইয়ের বইয়ের আবাসস্থল হলো পাঠাগার প্রতিটি সমাজে যেমন উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল দরকার তেমনি পাঠাগারের প্রয়োজনীয়তাও রয়েছে পাঠাগার মানুষের বয়স রুচি ও চাহিদা অনুযায়ী বই সরবরাহ করে থাকে আর তাই সচেতন পাঠাগারের প্রয়োজনীয়তা অনুভব করে পৃথিবীর যত মহান মনীষী আছেন সবাই জীবনের একটা বড় সময় পাঠাগারে কাটিয়েছেন সাহিত্য শিল্প বিজ্ঞান সংস্কৃতি সহ সব ধরনের জ্ঞানের আধার হতে পারে লাইব্রেরি গ্রন্থাগার একটি জাতির বিকাশ ও উন্নতির মানদণ্ড বই পড়ার অভ্যাস গড়ে তোলা ছাড়া জাতীয় চেতনার জাগরণ হয় না আর তাই গ্রন্থাগারের প্রয়োজনীয়তা অপরিসীম পৃথিবীর বহু দেশে পাঠকের চাহিদা পূরণের জন্য গড়ি তুলেছে অগণিত গ্রন্থাগার শিক্ষার আলো বঞ্চিত কোনো জাতি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি শিক্ষার বাতিঘর বলা হয় গ্রন্থাগারকে গ্রন্থাগার ছাড়া কোনো সমাজ বা রাষ্ট্র নাগরিককে পরিপূর্ণ শিক্ষার অধিকার নিশ্চিত করতে পারে না গ্রন্থাগারের প্রয়োজনীয়তা তাই প্রতিটি সমাজে অনিবার্য পাঠাগারের প্রয়োজনীয়তা সম্পর্কে বিচারপতি হাসিবুর রহমান বলেছেন গ্রন্থাগারের মাধ্যমে মানুষের মধ্যে গড়ে ওঠে সংহতি যা দেশ গড়া বা রক্ষার কাজে অমূল্য অবদান বই পড়ার যে আনন্দ মনে তাকে জাগ্রত করে তুলতে আজ সব ধরনের পাঠাগারের ব্যাপক প্রসার প্রয়োজন তারপর রয়েছে গণং প্রশ্নের উত্তর নিজের দেখা একটি লাইব্রেরির বর্ণনা আমি যে লাইব্রেরির কথা বলতে চাই সেটি হলো আলোকিত গ্রন্থাগার এবং এটি আমার নিজ শহরে অবস্থিত আমি গত এক থেকে দুই বছর ধরে এই বিশেষ লাইব্রেরিটি পরিদর্শন করিনি কারণ আমি আর আমার শহরে বাস করি না তবুও এই এই লাইব্রেরিটিকে আমি সর্বদা মনে গ্রন্থাগারটি আমাদের শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং পুরো দুই তলা বিল্ডিংটি দখল করে আছে সেখান সেখানে প্রচুর বই রয়েছে এবং গ্রন্থাগারটি বিভিন্ন সাদের লোকদের জন্য বিভিন্ন ধরনের বই উপন্যাস গবেষণাপত্র ম্যাগাজিন এবং আরও অনেক কিছু সরবরাহ করে বইগুলি একটা সুবিধাজনক ফ্যাশনে ভালোভাবে তালিকাভুক্ত এবং সাজানো হয়েছে যে কোনো বই খুঁজে পেতে সাহায্য করার জন্য চার থেকে পাঁচ জনেরও বেশি গ্রন্থাগারিক এবং আরও বেশ কিছু সহকারী রয়েছে যেহেতু লাইব্রেরিটি সহকার সরকার দ্বারা অর্থায়ন করা হয় তাই সদস্য ফ্রি খুবই নগণ্য এবং ছাত্রদের জন্য সাশ্রয়ী সেখানে প্রচুর লোক আসে আমাদের শহরের লোকেরা এই লাইব্রেরিটিকে জ্ঞান সংগ্রহের শান্তিতে পড়ার এবং অধ্যয়ন বা পেশাগত কারণে রেফারেন্স বই খোঁজার সেরা জায়গা হিসেবে বিবেচনা করে আমার জন্য এই লাইব্রেরি আমার উপর একটি মহান প্রভাব আছে আমি যখন মাত্র বছর বয়সী এই লাইব্রেরির সদস্য হয়েছিলাম সেখান থেকে আমার বই পড়ার অভ্যাস গড়ে উঠেছে আমি বই এবং উপন্যাসের একজন উৎসাহী পাঠক হয়েছিলাম এবং লাইব্রেরিটি আমার উপর একটি দুর্দান্ত প্রভাব ফেলেছিল আমার শৈশব আমি আমার শৈশবে এবং প্রচুর বই পড়েছি কারণ লাইব্রেরিটি আমার জন্য সুবিধাজনক ছিল তো এই ছিল দু হাজার নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় বাংলা এর সম্পূর্ণ সমাধান তো ধন্যবাদ সবাইকে